আজকে আমরা লাগাবো এই যে হ্যান্ডেল রেসার, এটা এই রেসারের উপরে একটা ক্যাপ পাওয়া যায়, এই হচ্ছে সেই ক্যাপ। এই ক্যাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা বৃষ্টি বা বৃষ্টির জল বা এমনি ধোয়ার সময় যে জল পড়ে হ্যান্ডেল রেসারটা খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর সেই জন্য এই ক্যাপটা লাগানো হবে, এখানে লাগানো থাকবে। আর তাছাড়া আরেকটা বেনিফিট হচ্ছে যে এটা লাগালে শুনেছি অনেকটা হ্যান্ডেলটা স্মুথ হয়ে যায়, এমনি যেরকম নর্মালি এটা অনেক হার্ড রাফ অ্যান্ড টাফ, এটা লাগানোর পরে এটা অনেকটা স্মুথ হয়ে যাবে, হ্যান্ডেলিংয়ের সুবিধা হবে। সেই জন্য আজকে হ্যান্ডেল রেসারের উপরের যে ক্যাপটা সেটা লাগাবো আর আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। প্রথমত একটা এলএন কি লাগবে, এলএন কি দিয়ে এই নাটগুলো খোলা লাগবে, এই নাটটা খোলার পরে এই পুরো পোর্শনটা উপরে আসবে, তারপরে এগুলো খোলা লাগবে। এলএন কি দিয়ে নাটগুলো খুলছে, পুরো নোংরা জমে আছে এগুলো। এই ক্যাপটা চেঞ্জ হয়ে এই ক্যাপটা বসবে, এটার থিকনেসটা বেশি, এই থিকনেসটা বেশি। Cause you come to mind.